যে কোনো কম্পিউটার বাইপাস করে সিস্টেম করে ম্যাকওএস সেটআপ করা যায় এবং সেটা আমরা ব্যবহার করতে পারি। বাট কোনো প্রকার সিস্টেমে না গিয়ে যদি অফিসিয়াল কোনো একটা ওএস সেটআপ করতে চান যেটা সম্পূর্ণরূপে ম্যাকওএসের মতো হবে, ম্যাকওএসে যত ধরনের ফাংশন থাকবে সব কিছু থাকবে, তাহলে আপনি পেয়ারওয়েসটি ব্যবহার করতে পারেন যেটা সম্পূর্ণভাবে ম্যাকওএসকে কপি করে জাস্ট বিল্ড করা হয়েছে। সো একটা ম্যাকওএস ইউজ করলে আপনি যে ধরনের ফিচার্স পাবেন অলমোস্ট সব কিছু এখানে রয়েছে। এটাকে লিনাক্স ওএস, লিনাক্সের মধ্যে অনেক ধরনের ভেরিয়েন্ট রয়েছে, তার মধ্যে একটা এটা। বাট আমি যেটা সাজেস্ট করবো, সরাসরি ইনস্টল না করে প্রথম ট্রায়াল ভার্সনটি ব্যবহার করে দেখেন। ট্রায়াল বলতে জাস্ট প্যান্ডাপে বুট করে সেটা প্যান্ডাপ থেকে রান করবেন, রান করে কিছুক্ষণ ইউজ করে দেখেন, যদি আপনার কাছে ব্যাটার মনে হয় তাহলে আপনি এটা পারমানেন্টলি সেট আপ করতে পারেন। সো এই পেয়ারওয়েসটি কীভাবে ডাউন করতে হয়, কীভাবে প্যান্ডাপে বুট করতে হয় এবং কীভাবে এটা রান করতে হয়, এই পুরো প্রসেসটা আজকে ভিডিও থাকবে। সো বাকি ভিডিও আমরা কম্পিউটার স্ক্রিনে আলোচনা করবো। ওয়েল, আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তো কম্পিউটার এসে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে পেয়ারওয়েস ডাউনলোডকে সার্চ করতে হবে। সার্চ করার পর ওদের অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো আছে সেটা উপর চলে আসবে। সো ডাউনলোড যে অপশনটা আছে এটা ক্লিক করছি আমি। সো এটা হচ্ছে পেয়ারওয়েসের অফিসিয়াল ওয়েবসাইট। সো আমার এখানে অ্যাড ব্লকার দেওয়া আছে, তাই মেসেজটা দিয়েছে। তো উপর ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড ক্লিক করব, তারপর ডাউনলোড এর উপর ক্লিক করব। সো পেয়ারওয়েস নাইস কোর, এখন আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। এটা হচ্ছে পেয়ারওয়েস ইন্টারফেস, অ্যাজ ইউ ক্যান সি একদম সেম টু সেম ম্যাকবুকে কপি করেছে। সো কিছুটা নিচে আসার পরেই দেখেন উপরে ডাউনলোডের আইকন চলে আসছে, ডাউনলোড ক্লিক করব, একদম নিচে নিয়ে আসবে, গেট নাইস করে ক্লিক করব। সো ডাউনলোড পেয়ারওয়েস নাইস করে এটার উপর ক্লিক করব। 15 সেকেন্ড সময় নেবে, আমরা ওয়েট করব। ওয়েল, এখান থেকে বাইপাস করে আমাদের গিটহাবে নিয়ে আসছে। সো গিটহাবে নিয়ে আসলে আপনি স্ক্রল ডাউন নিচের দিকে আসবেন। নিচে আসার পর এসেটসের মধ্যে দেখেন এখানে পেয়ারওয়েসের যে লেটেস্ট ভার্সনটা আছে অক্টোবর 19, 2023 লাস্ট যে রিলিজ করা হয়েছে ওইটা এখানে রয়েছে, সেটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্টার্ট ডাউনলোড, আমি যেহেতু আইটেম ইউজ করছি তাই আইটেমে চলে আসছে, বাট আইটেম ইউজ না করে নর্মাল এটা ব্রাউজারের ডাউনলোড হবে। ওকে, বাট আমি এটা ডাউনলোড করছি না বিকজ আমার অলরেডি ডাউনলোড করা আছে। আর যদি সরাসরি ম্যাকওএসটা আপনার কম্পিউটার ইনস্টল করতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিওতে ম্যাকওএস কীভাবে সেট আপ করতে হয় ওই বিষয় নিয়ে ভিডিও মেক করার জন্য। সো আমি এটা প্যান্ডাপ লাগিয়ে দিয়েছি, এখন চলে আসবো ডাউনলোড সেকশনের মধ্যে। সো ডাউনলোড আসার পর আমার আইএসও ফাইল ডাউনলোড হয়েছে, এখানে এই হচ্ছে ফাইলটি। এটা আপনার প্রয়োজন পড়লে কাট করে অন্য কোনো ড্রাইভে নিয়ে রাখতে পারেন লং টাইমের ব্যবহারের জন্য। সো আমি আমার সফটওয়্যার যে ড্রাইভটা আছে এখানে নিয়ে আসছি। আর এটা কম্পিউটার বুট করার জন্য আমাদের অবশ্যই রুফুস সফটওয়্যার লাগবে। তো রুফুস সফটওয়্যার ডাউনলোড করে নেবো। রুফুস লিখে সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটা ওপেন করবো, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। এখানে সবার উপরে যে ভার্সনটি আছে আপডেট ভার্সন এটা আমরা ডাউনলোড করবো। স্টার্ট ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে, জাস্ট ওপেনে ক্লিক করে ওপেন করে নিয়েছি, ইয়েসে ক্লিক করবো। সো এখানে আমাদের প্যান্ডাপ সিলেক্ট করা আছে, ডিস্ক আইএসও ফাইল, আমরা সিলেক্টে ক্লিক করবো। কোথায় রাখা আছে ফাইলটি? ফাইলটি রাখা আছে আমাদের সফটওয়্যার যে ড্রাইভটা আছে এটা, এখান থেকে সবার নিচে, এই হচ্ছে পেয়ারওয়েস, ডাবল ক্লিক করবো। এটা সিলেক্ট হয়ে গেছে। সো এখানে এমবিআর জিপিটি দুটো অপশন রয়েছে। সো আমি দেবো এমবিআর বিকজ আমার কম্পিউটার হার্ড ডিস্কে এমবিআর পার্টিশন রয়েছে, এটা অবশ্যই চেক করে নেবেন। যদিও এই সকল বিষয়ের উপর অলরেডি ভিডিও দেওয়া আছে। কম্পিউটার ম্যানেজমেন্ট লিখে ইন্টারফেস করলাম স্টার্টআপার থেকে, তারপর হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্টে আসবো আমরা। আপনার কম্পিউটার যে কোনো ড্রাইভ রয়েছে বা স্টোরেজ রয়েছে, হার্ড ডিস্ক এসএসডি সবগুলো এখানে শো করবে। এটা হচ্ছে ডিস্ক জিরো, ডিস্ক জিরো হচ্ছে আমার হার্ড ডিস্ক এবং ডিস্ক ওয়ান হচ্ছে এসএসডি। সো আপনি যেটাতে উইন্ডোজ সেটআপ করবেন ওটার উপর ক্লিক করবেন, তারপর প্রপার্টিসে ক্লিক করবেন, এখান থেকে ভলিউমসে ক্লিক করবেন। সো যদি জিপিডি লেখা থাকে পার্টিশন স্টাইলের মধ্যে তাহলে জিপিডিতে বুট করতে হবে, যদি এমবিআর লেখা থাকে তাহলে এমবিআরে বুট করতে হবে। যদিও জিপিডি হচ্ছে মাচ বেটার এমবিআর তুলনায়, সেটা কেন পরে বলছি। যাই হোক, জিপিডি চুজ করলাম, করার পর আমি স্টার্টে ক্লিক করছি। ওকে ওকে, এখন আমার প্যানটি ফরম্যাট হবে, ফরম্যাট হওয়ার পর পেয়ারওয়েসের যে ফাইলটা আছে সেটা প্যানের মধ্যে বুট হয়ে যাবে, আনটিল দ্য আমাদেরকে ওয়েট করতে হবে। ওয়েল, এটা ছাড়া আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে, অনেক ধরনের টপিকের উপর ভিডিও মেক করা হয়, অ্যান্ড বিশেষ করে নানা ধরনের ফ্রি সফটওয়্যার আমি শেয়ার করি আপনাদের সাথে, যেটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন RIRubinBD-তে। যদি আপনি এমবিআর এবং জিপিডি নিয়ে বিস্তারিত ইনফরমেশন জানতে চান তাহলে এটার উপর পরিপূর্ণ ভিডিও রয়েছে, এবং এমবিআর থেকে জিপিডিতে কীভাবে কনভার্ট করতে হয় বা জিপিডি থেকে এমবিআর কীভাবে কনভার্ট করতে হয় তার প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ভিডিও মেক করেছি। সো যদি এই টপিকগুলো আপনার জানা না থাকে অবশ্যই ভিডিও দেখে কাজটা শিখতে পারেন। অ্যান্ড পাশাপাশি যদি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে বা কাজ করে ইনকাম করতে চান তাহলে এটার উপর মাল্টিপল ভিডিও রয়েছে, ইভেন একটা পেইড কোর্সও রয়েছে। চাইলে ভিডিওটা দেখে কাজটা শিখে আমার গ্রুপে জয়েন করে কাজ করতে পারেন, মোবাইল দিয়েও ভালো পরিমাণে ইনকাম করা পসিবল। ওয়েল, আমাদের প্যানেলটি বুট করা কমপ্লিট, সেটা আমি ক্লোজ করে দিয়েছি। এখন এই প্যানেলটি আমার কম্পিউটার লাগানো আছে অলরেডি। সো ভিডিওকে স্টপ করতে হবে, স্টপ করে কম্পিউটারকে রিস্টার্ট দিব, দেন বাকি প্রসেসটা আমি ক্যামেরাতে দেখাচ্ছি। সো আমি আমার কম্পিউটারকে রিস্টার্ট করবো, এখন স্টার্টআপে এসে জাস্ট রেজিস্টারে ক্লিক করছি,
কম্পিউটার বন্ধ হচ্ছে, বন্ধ হয়ে চালু হবে। আমাকে বুট মেনুতে যেতে হবে, বুট মেনুতে যাওয়ার জন্য আমাকে F12 প্রেস করতে হবে, যেহেতু আমি গিগাবাইটের মাদারবোর্ড ব্যবহার করছি। সো আপনি আপনার কম্পিউটারের পাইওস অনুযায়ী বুট মেনুতে প্রেস করে বুট অপশন চলে আসবেন। আর এখানে আপনার প্যানড্রাইভ শো করবে, সো দেখে নিতে হবে কোনটা আপনার প্যানড্রাইভ। সো প্রথমটা হচ্ছে হার্ড ডিস্ক, তারপর হচ্ছে প্যানড্রাইভ। সো দুই নম্বর যেটা আছে এটা হচ্ছে আমার প্যানড্রাইভ, এটা সিলেক্ট করে জাস্ট ইন্টারফেস করব। সো এখানে দেখেন মাল্টিপল অপশন রয়েছে, আমি কথা বলতে গিয়ে মিস করে ফেলছি। প্রথম যে অপশনটা ছিল যে এনভিডিয়ার, ওইটা আমার চুজ করে দেখাচ্ছিল, বিকজ আমার কম্পিউটার বর্তমানে এনভিডিয়ার যে গ্রাফিক্স কার্ড আছে ওখান থেকেই মূলত আউটপুটটা আসতেছে। পেয়ারওয়েস্টার আন হওয়ার জন্য কিছু প্রসেস এখানে চলতেছে। ইয়া, এটা রান হয়ে গেছে, আমি কিন্তু এটা ইনস্টল করে নিই। আপনাকে জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট করার পর এটার ফাংশন চলে আসবে অ্যাজ ইউ ক্যান সি। সো এখানে ক্রস করতে পারবো, এটা হচ্ছে আমাদের পেয়ারওয়েস। সো আমাদের পেয়ারওয়েসটা রান হয়ে গেছে, এটা আমি ইনস্টল করে নেই। যদি ইনস্টল করতে চাই তাহলে এখানে ইনস্টল ফাংশন রয়েছে, ইনস্টল করতে হবে, বাট এই মুহূর্তে আমি ইনস্টল করবো না, জাস্ট রান করেছি এটা দেখার জন্য এটাতে কী কী ফাংশন রয়েছে এবং কীভাবে এটা ইউজ করতে হয়। দ্যাটস ইট, এখন তো মাই কম্পিউটার থাকবে না, এখানে ফাইল অপশন রয়েছে, এটা ওপেন করতে হবে। সো এখান থেকে আপনার আদার লোকেশন ক্লিক করতে হবে, আদার লোকেশনসে ক্লিক করার পর বাকি যে ড্রাইভগুলো আছে সব কিছু আমরা পেয়ে যাবো। ওয়েল, মেবি এখন কালারটা প্রপারলি বুঝতে পারছেন, আমি জাস্ট কালারটা চেঞ্জ করে নিয়েছি। কিছুক্ষণ আগে যে সেট আপটা ছিল ওইটা মূলত ফেসবুকের জন্য সেট আপ করা ছিল, এখন মেবি একটু প্রপারলি বুঝতে পারছেন। সো ফাইল অপশন রয়েছে, ফাইলে এসে আপনার রিসেন্ট ফাইল, হোম, ডেস্কটপ, তারপর আদার্স লোকেশনে ক্লিক করলে আপনার যে কোনো ড্রাইভ রয়েছে কম্পিউটার সব কিছু আপনি ভিজিট করতে পারবেন এবং কোনো ভিডিও চাইলে প্লে করতে পারবেন। বাট ভিডিও প্লে করার জন্য অবশ্যই আপনার প্লেয়ার লাগবে, প্লেয়ার তো আমরা সেট আপ করে নিই। যদি আপনি এটা ইনস্টল করেন তারপরে প্লেয়ারটা সেট আপ করতে পারবেন। এখানে সফটওয়্যারের জন্য সব অপশন রয়েছে, এখানে কি আপনার নাম বা সফটওয়্যার প্লে করতে পারবেন। তারপর এটা হচ্ছে ব্রাউজার, ব্রাউজারটা ওপেন করলাম, যদি এখানে ইন্টারনেট কানেকশন নেই নেটওয়ার্কটা কানেক্ট করতে হবে, কানেক্ট করার পর আমরা চেক করতে পারবো। ওকে, আমি নেটটা কানেক্ট করে নিয়েছি। সো ব্রাউজার এসে ইউটিউবে যাচ্ছি, এখানে এসে আমাদের চ্যানেল নামটা লিখে সার্চ করি, আর আই আর লেখার পর রবিন চলে আসছে, আর আই রবিন, এই হচ্ছে আমাদের চ্যানেল। চ্যানেলটা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ভিজিট করতে পারি অ্যাজ ইউ ক্যান সি, এবং আমরা ম্যাকবুকে যেতে হবে আইকনগুলো দেখতে পারি, ঠিক সেম টাইপ আইকন রয়েছে, বাট অ্যানিমেশনটা মোটো ম্যাকবুকের মতো না, তো উইন্ডোজের মতোই কাজ করছে কিছুটা। বাপাশের উপরে এখান স্টার্টামেন্ট রয়েছে, এখান থেকে সাইন আউট মানে শাট ডাউন, স্ক্রিন লক, এখানে স্লিপ, রিস্টার, শাট ডাউন, লক স্ক্রিন, সাইন আউট সমস্ত অপশন রয়েছে, এবং অ্যাপ স্টোরে কি আমরা যে কোনো ধরনের সফটওয়্যার এখান থেকে ডাউনলোড করতে পারবো। বাট তার জন্য আমাদের প্রথমে এটা ইনস্টল করতে হবে, বাট এই মুহূর্তে আমি এটা ইনস্টল করবো না। যদি এটা ইনস্টল করতে চান, ইনস্টল করে আপনার কম্পিউটারে প্রপারলি ব্যবহার করতে চান ডুয়াল মোডে বা সরাসরিভাবে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন, সেক্ষেত্রে এটা নিয়ে আলাদা ভিডিও মেক করতে হবে, আলাদা ভিডিও মেক করে আমি আপনাদের দেখিয়ে দেবো। বাট প্রসেসটা মেবি সিম্পলই হবে, সিম্পল হলেও এখানে হার্ড ডিস্ক ফরম্যাটে যে বিষয়গুলো আছে এগুলো ডিফারেন্ট, যদি উল্টোপাল্টা করে করতে চান সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ হার্ড ডিস্ক ফরম্যাট হতে পারে, এরকম তো আপনি উইন্ডোজের মধ্যে সেট আপ করতে পারবে না, উইন্ডোজের সিস্টেম এটা না। ওয়েল, আমি কম্পিউটার শাট ডাউন দিয়ে দিয়েছি, শাট ডাউন দেওয়ার পর কম্পিউটার পুনরায় স্টার্ট করছি। ওয়েল, কিছুক্ষণ জাস্ট রেখে দিয়েছিলাম কম্পিউটারকে, হয়তো এটা লক হয়ে গেছে, আনলক করে নিয়েছি। অ্যান্ড এখানে সিস্টেম সেটিংস রয়েছে, এখানে গিয়ে আপনি এটা ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন বা আদার্স যে ফাংশনগুলো আছে ট্রাই করে দেখতে পারেন। ওয়ালপেপার চেঞ্জ করার পর সেটিংসগুলো কিছু চেঞ্জ করলে বা থিমসের কিছু ইফেক্ট চেঞ্জ করলে এটা লিটারালি সেম টু সেম ম্যাকবুক মতো অনেকটা লাগবে। অ্যান্ড যদি আমাকে জিজ্ঞেস করেন এটা কতটা সিকিউর, সেক্ষেত্রে আমি ক্যান্ডিডেট কোনো কিছু বলতে পারবো না, এটা আপনার রিস্ক অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে। যেহেতু আমি এটা ফার্স্ট টাইম ব্যবহার করছি, তারপর ব্যবহার করে নেই, সো এটার সম্পর্কে তোমার আইডিয়া আমার নেই এই মুহূর্তে। যাই হোক, এটা হচ্ছে আপাতত একটা ওভারভিউ, যদি এটা আপনি লং টাইম ব্যবহার করতে চান তো নিজের মতো করে প্রথম সব কিছু চেক করে নেবেন প্রপারলি, এটা আপনি ব্যবহার করতে পারবেন কি পারবেন না।
যদি আপনার কাছে ব্যাটার মনে হয় তাহলে আপনি এটা ইনস্টল করে ব্যবহার করতে পারেন। এখন এটা নিজের মতো করে কাস্টমাইজ করে আপনি যদি ব্যবহার করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই। অ্যান্ড দেখতে অনেকটা ম্যাক ওএসের মতো, যদিও ম্যাকের সাথে কম্পেয়ার করা যাবে না, এটা পসিবল না কোনোভাবেই, বাট চাইলে আপনি ট্রাই করে দেখতে পারেন। ওকে, বাট আমি এখন ডেফিনেটলি উইন্ডোজ ছাড়া অন্য কোথাও শিফট করতে পারবো না, বাট আপনি চাই ডুয়াল বোটে অথবা সিঙ্গেল মোটেও সরাসরি ইনস্টল করে ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। অ্যান্ড ইনস্টলের প্রসেসের উপর যদি ভিডিও প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে ইনস্টলের প্রসেসটা দেখিয়ে দেবো। এখানে ইনস্টল নিয়ে আলোচনা করতে হবে, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তাই এটা নিয়ে আলোচনা করছেন। এখানে এটা জাস্ট একটা ওভারভিউ ছিল। অ্যান্ড ইভেন এটা ছাড়াও যদি অন্য কোনো টপিকের উপর ভিডিও প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো প্রত্যেকটা বিষয়ের উপর ভিডিও দেওয়ার জন্য। সো আবার সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিক আমার কথা হবে। আসসালামু আলাইকুম।